অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ পুনর্ব্যক্ত করল ব্রিটেন। প্রধানমন্ত্রী সকাসে ব্রিটিশ প্রতিমন্ত্রী। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করাচ্ছেন ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিওর দক্ষিণ এশিয়া জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদ উইমলটন। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মুখোমুখি ওই সাক্ষাৎ বিষয়ে প্রতিমন্ত্রী লর্ড আহমেদ টুইট করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই টুইট বার্তায় আরও জানান, কমনওয়েলথের অংশীদার হিসেবে তারা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। সচিব ওই টুইটের বার্তায় বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু এবং রোহিঙ্গাদের সমর্থনের ভিত্তিতে ব্রিটেন বাংলাদেশ শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক শেয়ার করেন। উল্লেখ্য, ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা বিশেষত ঢাকায় নবনিযুক্ত হাই কমিশনার সারাকো পরবর্তী নির্বাচনকে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক করার তাগিদ সম্বলিত একটি বার্তা অব্যাহতভাবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের সাক্ষাৎ বৈঠক এমনকি সর্বশেষ নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠকেও দিয়ে যাচ্ছেন। ব্রিটেনের মতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই বিরোধী দল এবং ভিন্ন মতের লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা এবং অবিশ্বাস দূর করতে হবে। এমন কোনো মেকানিজম বের করতে হবে যাতে স্টক হোল্ডাররা এটি বিশ্বাস করেন যে নির্বাচনটি অবশ্যই প্রতিদ্বন্দ্বপূর্ণ হবে, সেই সঙ্গে নির্বাচনী প্রচার প্রচারণার লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সবার সমান সুযোগ থাকবে। বিরোধীদের আস্থা নেওয়ার এই উদ্যোগ সরকার কিংবা নির্বাচন কমিশন যে কেউ নিতে পারে। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক সূত্র সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে জানিয়েছে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত ব্রিটেন। এজন্য হাই কমিশন এবং সাম্প্রতিক সময়ে ঢাকা সফর করে যাওয়া ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের প্রায় সকলেই দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। হাই কমিশনার তথা ব্রিটিশ সরকার মনে করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার আগাম গ্যারান্টি পেলে ব্রিটেনের বড় বড় বিনিয়োগ বাংলাদেশে আসবে, অন্যথায় বিদ্যমান বিনিয়োগ টানা পড়া অর্থাৎ দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে। সর্বশেষ গত মাসে অনুষ্ঠিত ঢাকা লন্ডন পঞ্চম কৌশলগত সংলাপে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। এমন নির্বাচন আয়োজনে যে কোনো ধরনের সহযোগিতার প্রস্তাবও দেয় ব্রিটেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসার পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। সংলাপ শেষে পররাষ্ট্র সচিব জানান, নির্বাচনের ব্যাপারে ব্রিটেনের আগ্রহ আছে, তারা অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায়। সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে তাদেরকে জানিয়েছে। নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্রিটিশ সরকার প্রস্তুত বলেও জানান পররাষ্ট্র সচিব। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জ্যেষ্ঠ কূটনীতিক সাইদা মোনাতাসনিম এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সহ উভয় পক্ষের দায়িত্বশীল প্রতিনিধিরা স্ট্রাকচার্ড ওই সংলাপে উপস্থিত ছিলেন। স্মরণ করা যায়, 2021 সালের সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত চতুর্থ কৌশলগত সংলাপে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিয়েছিলেন ব্রিটেন।